এই ধরনের অনৈতিক মানে অনৈতিক সব কর্মকাণ্ড আমরা চাই না। এবং একটা গ্রুপ আছে আমাদের, যে কমিটির গ্রুপের মধ্যে অনেক কিছু অবান্তর কথাবার্তা লেখা হয়, যেটা নাকি সেক্রেটারি প্রেসিডেন্ট সেটাকে লাগাম টেনে ধরেন না। তারা দেখতে পায় এক একজন কীভাবে কী ধরনের লেখালেখি করছে, ইয়ে করছে, কিন্তু তারা তো তখন সেই জিনিসগুলো মানে দামাতে পারতো, তখন তারা কোনো কিছুই বলে না, তখন নীরব দর্শক ভূমিকায় পালন করে। এবং আপনি যে তদন্ত কমিটির কথা বলা হয়েছে, সেই তদন্ত কমিটির দুইজনই তো দুইবার এসে গেল, গত 4 তারিখ, এরপরে আবার 7 তারিখ এসে গেছে, তো কোনো সুরাহা তো করে যায়নি, আদৌ তো 5 মাসেও তো কোনো সুরাহা হয়নি। তবে হ্যাঁ, কলেজ প্রশাসন মানে কিছুটা আজকে যেটা আমরা লক্ষ্য করছি বা গতকালও লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে যারা ভিকটিম তাদের পক্ষে না গিয়ে তারা যারা হামলা করেছে তাদেরকে দেখা গেল যে সেভ করেছে রীতিমতো, এবং কলেজে ঢুকতে দিয়েছে, কলেজে থেকে বের করতে দিয়েছে, হ্যাঁ এভাবে করে তাদের সাহায্য করেছে, বরঞ্চ যারা ভিকটিম তাদের পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু একটা ঘরে যদি কেউ অনৈতিকভাবে চলে, নিশ্চয় তো আমরা প্রতিবাদ করব, এমন না যে মানুষ কী বলবে সেই জন্য আমরা বসে থাকবো, তাই না? আমরা সংগঠন একই কমিটির, আমরা যদি দেখি কেউ অনৈতিকভাবে দিনের পর দিন একইভাবে, সুযোগ দেওয়ার পরও এটা মানে ব্যাপকভাবে এটা চলতেই থাকবে, এটা তো হতে পারে না। এবং তাদের নিজস্ব যে আছে, যে আপনি নির্যাতন কোনটা বলবেন, আজকের নির্যাতনের কথা বলবেন, সেটা ফুটেজে অলরেডি চলে এসেছে, হ্যাঁ। আর যদি বলেন যে ওভারঅল সব কিছু মিলিয়ে, তাহলে সব কিছু মিলিয়ে অনেক কিছুই এর ভিতরে আছে, তদন্ত কমিটি আছে, তাদেরকেও পকেট ভরে দিয়ে তারা মানে চুপ করিয়ে দিয়েছে। না, এরকম কোনো টর্চার সেল, এগুলো অবান্তর এবং ভুয়া, হ্যাঁ অবান্তর এবং ভুয়া। আর যেটা আসলে আপনারা আজকে কালকে বা এর ইতিমধ্যে দেখতে পেয়েছেন, সেটা হলো যে সাংগঠনিকভাবে তারা কিছুটা নিয়ম বহির্ভূত কাজ করাতে আমরা, হ্যাঁ কিছুটা নিয়ম বহির্ভূত হওয়াতে আমরা সেই প্রতিবাদটুকু মাত্র করেছি। লোকজন নিয়ে, সাঙ্গভঙ্গ নিয়ে তাকে আবার অতর্কিত হামলা করা, হ্যাঁ আমরা এটা তীব্র নিন্দা জানাই। অবশ্যই আমাদের সংগঠনের, আমরা আমাদের সংগঠনের যত দায়বদ্ধতা এটা আমরাই রক্ষা করব, কিন্তু তারপর আমাদের সহকর্মীর উপরে হাত তোলা, গায়ে হাত তোলা, এটা তো আমরা মানতে পারি না, তাই না? সেখানে তারা উপরে কমিটি ছিল, আমাদের অভিভাবক আছেন আল্লাহ খান জয় ভাই এবং লেখক ভট্টাচার্য দাদা, তাদের কাছে লিখিত অভিযোগ জানাইতে পারত, তাদের কাছে লিখিত অভিযোগ না জানিয়ে জান্নাতুল ফেরদৌসকে এইভাবে হেনস্থা করা তো তাদের কী দেখাতে চাচ্ছে? তাহলে গায়ের জোর আর ক্ষমতার দাপট আমরা এটা মানি না, আমরা ক্ষমতার দাপটে বিশ্বাসী না, আমরা সংগঠনকে বিশ্বাস করি, হ্যাঁ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা ক্ষমতার দাপট মানে এই না গায়ের জোরে আমরা মারধর করা শুরু করে দিব। একজন নেত্রী তার মতাদর্শভাবে মিডিয়াতে আসতেই পারে, ঠিক আছে সে আসছে, তার জন্য যদি সংগঠনে কোনো মানক্ষুণ্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে আল্লাহ খান জয় ভাই আছেন, লেখক ভট্টাচার্য দাদা আছেন, তাদের কাছে লিখিত অভিযোগ জানানোর মাধ্যমে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদেরকে সেই সাংগঠনিক যে আওতাভুক্ত যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে আনতে পারেন, তাই না? সেটা না করে কেন জান্নাতুল ফেরদৌসকে অতর্কিতভাবে হামলা চালালো? এবং আপনারা আজকে দেখতে পেয়েছেন যে অন ব্রিফিংয়ের মধ্যে তারা পরিকল্পিতভাবে, সাথে ছোট ছোট হাতিয়ারও আছে ব্যাগে বা ভ্যানিটি ব্যাগ হাতে, মানে ওনার পেছনে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে, যেটা নাকি আহত করেছে আমাদের কল্পনা আপুকে, দেখেছেন যে তার নাকের গোড়া একদম এই পর্যন্ত একদম ক্ষত হয়ে গেছে, হ্যাঁ তো আমাদের শেখ সামজিদা একদম সেন্সলেস হয়ে গেছে, অসুস্থ হয়েছে আবার সুস্মিতা সহসভাপতি শেখ সানজিদা, তো অনেকের এটা তো আছেই, এই এই জিনিসগুলো হওয়ার পরও নির্যাতন তো সেই প্রথম থেকেই হয়ে আসছে। তাদের সংখ্যা বলতে আমাদের 48 বিশিষ্ট কমিটি, তো এই কমিটির মধ্যে আমাদের প্রায় 35 জনই আমরা যারা আছি, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আর বাকি যারা আছে তারা তাদের দলে।